মেঘালয় মেঘের আবাস উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য। আপনি একজন দুঃসাহসিক প্রকৃতি প্রেমী অথবা শহরের জীবনের তাড়াহুড়ো থেকে শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে ঘুরে আসতে চান, তাহলে মেঘালয় আসতে পারেন। মেঘালয়ের প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। ঘূর্ণায়মান পাহাড় থেকে স্ফটিক স্বচ্ছ হ্রদ পর্যন্ত এ রাজ্যটি একটি স্বর্গ। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ রায়হান। এই বর্ষায় চটজলদি চার দিনের প্ল্যানে ঢাকা থেকে ডাউকি বর্ডার হয়ে ঘুরে আসলাম মেঘের রাজ্য মেঘালয় থেকে। আমন্ত্রণ জানাচ্ছি চার দিনের মেঘালয় সিরিজের আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা একদম ভিন্নভাবে প্রকৃতির খুব কাছাকাছি থেকে মেঘালয়কে দেখব। থাকবে সকল কঠিনাদি তথ্য। তো চলুন কথা না বলে লেটস জাম্পিং টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে চেরাপুঞ্জিতে হচ্ছে মানে তৃতীয় দিন। প্রথম দিন হচ্ছে আসলাম সেই ডাউকি থেকে চেরাপুঞ্জি, তারপরের দিন চেরাপুঞ্জি সাইটসিং করলাম, আটটা প্লেস দেখলাম। আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে সেভেন সিস্টার ফলস, তারপর যে হচ্ছে লাইটরুম, তারপর হচ্ছে শিলং চলে যাব। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে সকাল থেকে হালকা বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠেছে। তো এখন বাজে হচ্ছে 7:35, বাড়িতে পরে হচ্ছে বের হবো 8:00। তো আজকে যেগুলো ঘুরবো যত জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন। লাইটরুম হচ্ছে গেলে আপনার হচ্ছে দুইটা প্লেস দেখতে পারবো, এটা হচ্ছে সেভেন সিস্টার্স আর এটা হচ্ছে লাইটরুম। আর যদি লাইটরুম বাদ দিই সেক্ষেত্রে আমরা হচ্ছে সেভেন সিস্টার্স, মজমাই ক্যাফ, ক্যান্ড্রাম ফলস, ইকো পার্ক, এলিভেন ফলস, মানে এগুলো দেখতে পারবো। তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছি যে আমরা হচ্ছে লাইটরুমটা বাদ দিয়ে আমরা হচ্ছে এই 5-6 প্লেসই দেখবো। তো এখন মজমাই ক্যাফে এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখানে করতেছি, ডিম দিয়ে নুডলস হচ্ছে 60 rupees। তারপর হচ্ছে মজমাই ক্যাফে যাবো, চলো। দেখুন একবার মজমাই ক্যাফ, এখন যাচ্ছে হচ্ছে মজমাই ক্যাফের ভিতরের দিকে। পার পার্সন টিকিট হচ্ছে 30 rupees। যাচ্ছি এখন উপরে, পাওয়া যাবো গুহার ভিতরে। এখন আমরা ক্যামেরা ঢুকতেছি একবারে গুহা, খুব
রে ভাই, খুব সাবধানে যেতে হবে কিন্তু, ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। এখন যাচ্ছি সামনে, এত কিছু দেখায়নি তারা। মাথায় তো লাগবো, টুং টুং করবো, প্রচুর অন্ধকার ভিতরে যাচ্ছি। লাইটগুলো থাকার কারণে অনেক ভালো হয়েছে না, তো ভিতরে তো কিছুই দেখা যেত না, অবস্থা পুরো খারাপ হয়ে যেত গুহার মধ্যে। গুহা থেকে বের হয়ে গেছি, গুহা থেকে বের হয়ে গেছি, এখন যাবো হচ্ছে অন্য কোনো প্লেসে। মুজমাই ক্যাফ দেখা শেষ, এখন আমার যাবো হচ্ছে পানরম ফলস। আর আমাদের সচিন দাদা খুবই ভালো, ঠিক আছে, ওনার সাথে সবাই আসবেন, ভালো লাগবে, ফ্রেন্ডলি, আর উনি সব জায়গায় নিয়ে যাবেন, কোনো জায়গা মিস দিবেন না। আর হচ্ছে আপনাদের জন্য মানে কোনো হেল্প লাগলে তাও করে দিবে, সমস্যা নাই, রান্না করেও খাওয়াইবো, সমস্যা নাই, রান্না করে খাইবেন না। হ্যাঁ এত মেঘ, রাস্তাও দেখা যাচ্ছে না, আর এখন যদি লাইট রুম যাইতাম তো লাইট রুম এরকম ভিউ দেখতে পারতাম না শুধু শুধু, সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে পাঁচটা প্লেস দেখবো, এটাই ভালো। কান্নুম ফলস, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, মুসকেবে তো দেখলাম। চলে আসলাম ক্যান্ডার ফলস, বাস এর সামনে। ও হো, মাশাআল্লাহ, দেখুন একবার, আর এই যে পিছনে হচ্ছে কাঞ্জন ফলস, দেখা
মেঘগুলো দেখছেন, মেঘগুলো কি সুন্দর উঠতেছে। ক্যান্ডন ফলস দেখা শেষ, এখন যাব হচ্ছে সেভেন সিস্টার ফলস। আর আজকে হচ্ছে অনেক মেঘ, এখন দেখতে পারবো কি না জানি না, এখন সামনে যেয়ে দেখতে হবে আর কি। তো চলুন যাওয়া যাক। যাওয়ার কথা ছিল সেভেন সিস্টার ফলস, কিন্তু এত মেঘ এই জন্য সেভেন সিস্টার ফলস গেলাম না, পরে যাব। এখন একটা পার্কে আসছি, পার্কের নাম কি এটাও জানি না, তো ঘুরতেছি আর কি, ঘুরি, পরে হচ্ছে সেমিস্টার যাবো যদি যদি আর কি আবহাওয়াটা ক্লিয়ার হয় তাহলে। ও, পার্কের নাম হচ্ছে থাংকারাং পার্ক। এত কঠিন নাম, নাম নিতেই পারতেছি না। আর এত মেঘ, মানে বলার বাইরে, এই জন্য সেমিস্টার যাই নাই। এই পার্কে আসছি, আপনি জাস্ট দেখুন একবার যে এখানকার ভিউটা কীরকম। আর এত মেঘ, পার্কে আসলাম। পার্কে আসলাম হচ্ছে ইন্ডিয়ানের জন্য 20 রুপি আর বাংলাদেশের জন্য 100 রুপি। এই জন্য আমরা হচ্ছে কইছি যে আমরা ইন্ডিয়ান, এই জন্য 20 রুপি ঢুকছি। দুইটা আর কি দেখলাম, কিন্তু পার্কে দেখার মতো ওরকম কিছু নাই, কিন্তু ভিউ পয়েন্ট ছিল, কিন্তু মেঘের কারণে হচ্ছে ভিউ পয়েন্টগুলো ভালো করে দেখতে পারি নাই, এই জন্য এখন বের হয়ে যাচ্ছি। এখন চলে আসছি সেম সিস্টার্স, অনেক বৃষ্টি আর মেঘ আছে, এখন তারপরে যেতে আসছি আর কি, দেখতে পারবো কিনা জানি না, আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই যে ভোরাসা, মানে অল্প একটু দেখা যাচ্ছে, এই অল্প একটু আসতেছে, অনেক বৃষ্টি, অনেক অনেক বৃষ্টি। ছাতা প্লাস রেনকোট নিয়ে আসছি, মানে কি বলবো, কিছু বলার নাই, পুরাই হচ্ছে ভিজে গেছি একবারে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কি বৃষ্টি। এখন চলে আসছে সেভেন সিস্টার্স, অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি দেখতে পাচ্ছেন, অনেক বৃষ্টি। তারপর একটু দেখা যাচ্ছে আর কি, এই যে সেভেন সিস্টার ফলস, ক্লিয়ার হলে আরো সুন্দর ভাবে দেখা যেত। এখন হচ্ছে একবারে বৃষ্টি, অনেক মেঘ, এই জন্য আসলে দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে আর কি। এখন হচ্ছে আমরা সেমিস্টার ফলস দেখার পর এখন চলে আসছে হচ্ছে ইকো পার্ক। এই যে আমার পিছনে হচ্ছে ইকো পার্ক, এখানে হচ্ছে যাবো। চলুন, অনেক বৃষ্টি, বৃষ্টি তো পড়বই, এটা স্বাভাবিক, এটা মিস নাই, কিন্তু এখন কিছু করার নাই, বৃষ্টির মধ্যেই ঘুরে দেখতে হবে। এই যে এখন ভিতরে ঢুকলাম, এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 রুপি আর হচ্ছে পার্কিংয়ের জন্য 30 রুপি।
আমি আর হচ্ছে আরাফাতুল ভাই ঢুকছি, কারণ ওনারা দুজন আসবো না, নুরুল ভাই আর হচ্ছে আজিল ভাই। আমার কথা হচ্ছে আসছি, সব জায়গায় যাব, এখন যাই হোক, ঠিক আছে, এখানে তারপর আসবো না। এই জন্য যতটুকু পারতেছি সব প্লেসগুলোই যাচ্ছি। জাস্ট দেখুন সামনে ভিউটা, বৃষ্টি তো হচ্ছে, অনেক বৃষ্টি, তার মধ্যে আসলাম। এখানে একটা বড় ঝর্ণা আছে, এটা কিন্তু ঝর্ণাটা আসলে ওই ওই সাইডে কোনো একটা কিছু থাকলে দেখা যেত, কিন্তু এখন এই পাশ থেকে আমরা ঝর্ণাটা আছি, আমাদের উপর দিয়ে যে পড়বে আর কি। আর এখানে একটা ছোট ঝর্ণা আছে, এই যে আরাফাত ভাই, আর এখানে একটা ছোট ঝর্ণা আছে, এই যে দেখুন ফলস একটা। আমার যাবো হচ্ছে এই যে এই পুলের উপর দিয়া, আর এই যে মানে পানিটা, এই যে এখানে দুই স্টেপ, দুই স্টেপ পানি আসার পরে এখান দিয়ে সামনে বড় স্টেপ, তারপরে হচ্ছে আরেকটা বড়, তিন স্টেপে আর কি পানিটা বের হয় ভাবে। এই যে এখন চলে আসছে হচ্ছে বড় যে ঝর্ণাটা, এখানে ওই দূরে ড্যাম আর কি, ড্যামের মতো যেটা বলে ড্যাম তৈরি করছে যেরকম, ওইরকম ভাবে আসতেছে পানিটা, ওই ওইখান দিয়ে আর কি আসতেছে। আমরা এদিকে দিয়ে যাচ্ছি, জাস্ট আগে আপনাকে ভিউটা দেখাই ঝর্ণার, এদিক দিয়ে সামনে যেতে হবে। চলে আসছি ঝর্ণার কাছেই, এখন জাস্ট দেখুন একবার ভিউটা, ওয়াও, এ পাশেও আছে, মানে দোনো সাইডে ঝর্ণা। এখন বৃষ্টি কমে গেছে, এখন দেখেন যে কি একটা ভিউ, খুবই ভালো লাগতেছে, খুবই অসাধারণ। জাস্ট নিচে দেখেন, নিচে সামনে তো দেখতে পাচ্ছেন ওয়াটারফলস। এই জায়গাটা হচ্ছে ইকো পার্ক, এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি। এখানে 20 রুপি যদি আপনি এখানে আসেন, আমার মনে হয় না যে এটা আপনার 20 রুপি উঠলে আরও বেশি হয়ে যাবে, কারণ একবার দেখুন যে ভিউটা, আর এখানে একটা ঝর্ণা আছে, মানে জাস্ট অসাধারণ। তো অবশ্যই আপনার ইকো পার্কটা অবশ্যই আসবেন, ইকো পার্কটা আমি মনে করি যে অন্য সব ওয়াটারফলসের থেকে ইকো পার্কটা আরও বেশি সুন্দর, যদি এরকম একটা ভিউ পান। মানে কিছু বলার নাই, মেঘালয় মেঘালয় আপনার যত প্রশংসা করবো সবই কম হবে, কিন্তু আপনার আইসা দেখবেন, চোখ দিয়ে দেখবেন, দাঁড়াবেন, ফিল নেবেন, অসাধারণ। আল্লাপাক আসলে এই তিনটা দিন আমরা আসি, আজকে তিন দিন অনেক ভাগ্যটা ভালো, আল্লাপাক আমাদের ভাগ্যটা ভালো লাগছে, এই জন্য আমরা একটা ভিউ দেখতে পারছি আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ।
Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. প্রায় হচ্ছে দেড় ঘন্টা পরে আসলাম হচ্ছে খাবার খাওয়ার জন্য, অনেক ক্ষুধা লাগছে। তো এখানে একটা মুসলিম হোটেল আছে এই পিছনে, একটা মুসলিম হোটেল। তো এখানে হচ্ছে বিফ আর হচ্ছে ডাল আর রাইস সব মিলে 150 রুপি। তো এটা আমরা খাবো, খাবার চলে আসছে এখন, আমরা হচ্ছে খাবো। এখানে সম্পূর্ণ হালাল ফুড, তো কোনো সমস্যা নাই। দুই থালি হচ্ছে বিফ আর দুই থালি হচ্ছে নিচে চিকেন। পরে বলতেছি খাবার আগে তুলে নিন, তারপর হচ্ছে খাবার টেস্ট কিরকম, ঠিক আছে, ঠিক আছে খাবার টেস্ট। তো এই হোটেল থেকে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, যেটা আপনাকে বলছিলাম আর কি, চিকেন থালি আর বিফ থালি, যে কোনো হচ্ছে দুটা সেমি প্রাইস 150 রুপি করে। সো এটা খুবই ভালো ছিল, খাবার টেস্টও ভালো, এখানে আপনি খেতে পারেন। এটা হচ্ছে আমরা যে সেমি সিস্টার ফলস দেখে আসছি, তারপরে হচ্ছে ইকো পার্ক দেখে আসছি শিলং যাওয়ার পথে, শিলং যাওয়ার পথে এই হোটেলে পরে আর কি মুসলিম হোটেল। তো খাবার খেয়ে চলে আসলাম ডাইরেক্ট হচ্ছে শিলংয়ের সামনেই, আর বেশি দূর নাই শিলং শহরে, জাস্ট এখানে একটা ভিউ পয়েন্ট, এই জন্য এখানে থামলাম। আর এলিফ্যান্ট ফলস যায় না, কারণ হচ্ছে আমাদের কিছু শপিং করতে হইব, 8টা বাজে মানে দোকান সব বন্ধ হয়ে যায়, এই জন্য এলিফ্যান্ট ফলস যায় না, এই জন্য হচ্ছে ডাইরেক্ট চলে আসতে হচ্ছে শিলংয়ে। আর এখানে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, শিলং শহরের পুরোটা ভিউ এখান থেকে দেখা যায়। এ হচ্ছে হোটেল শিলংয়ে আসছে, হচ্ছে এই তো 1 ঘন্টা হলো, অনেক খোঁজাখুঁজি করছি। রেনবো হোটেল, মনসুন হোটেল, ওইখানে হচ্ছে অনেক প্রাইস, 4000 রুপি চারজন, মানে এক রুম ডাবল বেড। তো আরেকটা আসলো মনসুন, ওইখানে হচ্ছে 3500 রুপি। তো শেষ পর্যন্ত এখানে হচ্ছে 2500 রুপি বলছে, পরে হচ্ছে 2000 রুপিতে এই রুমটা নিয়েছি। রুমটা অনেক সুন্দর, আমরা হচ্ছে এখানে 3 জন ঘুমাইতে কষ্ট হয়ে যাবে, আর ওইখানে 1 জন সিঙ্গেল, আর অনেক সুন্দর। তো হচ্ছে হোটেলের নামটা হচ্ছে আমি জানিয়ে দিব অবশ্যই, এখন আসলে খেয়াল আসতেছে না। হোটেলের নাম হচ্ছে স্ক্রিনি হোটেল। তো এখানে আপনারা হচ্ছে আসলে আপনারা উঠতে পারবেন, রুমটা ভালোই আছে। তো এখন যাবো হচ্ছে শপিং করার জন্য, কারণ 8টার দিকে দোকান সব বন্ধ করে, এখন বাজে হচ্ছে 5:30। হোটেল রাতে খাবার খাওয়ার জন্য চলে আসছে হচ্ছে আমাদের মুসলিম হোটেল, রয়্যাল রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের যে শ্রীনি হোটেলটা আছে, এটা সামনে একটা গলি গেছে, সোজা হেঁটে চলে আসলেই হবে। আর এখানে মসজিদ আছে, কাউকে জিজ্ঞেস করলে হবে যে মুসলিম হোটেল কোথায়, বলে দিবে। এখানে সব হালাল ফুড পাওয়া যায়, এখানে আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব। এখানে হচ্ছে খাবারের প্রাইসটা দেওয়া আছে, আমরা এখান থেকে হচ্ছে মাটন বিরিয়ানি হাফ ইয়ে 120 এ খাইঙ্গে। আপ খাইঙ্গে কে? মাটন বিরিয়ানি ফুল খাইঙ্গে, আমরা হাফ খাইঙ্গে, আম দুনো হাফ খাইঙ্গে। যদি মজা লাগে, টেস্ট ভালো হয়, তাহলে আবার লোক সমস্যা নাই। আমাদের খাবার এসে পড়ছে, মাটন হাফ প্লেট 120 রুপি। আমাদের খায়া খান, তো খায়া টেস্টটা বলেন কীরকম, খায়া বলেন তো টেস্ট কীরকম খান। কেসা কেসা অ্যাভারেজ, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যাবো হোটেলে,
সকাল 6টার দিকে হচ্ছে আমাদের সাচেন দাদা গাড়ি নিয়ে আসবে, তখন আমরা যাবো হচ্ছে ডাউকির উদ্দেশ্যে, কারণ 4টা 5টার আগে যা থাকতে হবে ইমিগ্রেশন 5টার মধ্যেই। আর যাওয়ার সময় যদি কোনো স্পট থাকে পিপি ফলস কাংসর যদি খোলা থাকে যাবো, আর নয়তো হচ্ছে সেই ডাউকে চলে যাবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে, আল্লাহ হাফেজ।